শীতের আগমনী ঠান্ডা বাতাস যেন টেনে নিয়ে যায় হেমন্তকে। হালকা শীত, মিহি কুয়াশা, উপরে সুনীল ঝকঝকে আকাশ, সোনালি ধান ক্ষেত, বাংলার আবহাওয়ার সর্বশ্রেষ্ঠ একটা রূপ। ঋতুচক্রের একটি ঋতু কার্তিক অগ্রহায়ণ, এই দুই মাস হেমন্তকাল। হেমন্তের সেই কাকডাকা ভরে কৃষক ছুটে চলেছে তার মাঠের দিকে। ধান কেটে সেগুলো রেখে দিয়েছে মাঠে, কৃষক ঘরে নিয়ে যাবে তার ঘরে। কৃষকদের দম ফোলার, দম ফেরানোর সময় নেই, চারদিকে শুধু কাজ আর কাজ। কৃষকের সাথে যোগ দিয়েছে কৃষাণী, বসে নেই কেউ আস। কাজের মধ্যেই আনন্দ, সোনালি ফসল ঘরে উঠবে। হেমন্তের মোমো হাওয়ায় চারদিকে ধানের সুঘ্রাণ, কৃষকের ফলন ভালো হয়, কৃষক অনেক সন্তুষ্ট। আসন রূপ দাম পেলে আনন্দের বন্যা বয়ে যাবে ঘরে। হেমন্তের এই কালে শুরু হয়ে যায় পিঠা বলির উৎসব। নবান্নের এই দিনে কৃষকের ঘরে ঘরে নতুন ধান, সেই নতুন ধান ভেঙে তৈরি হবে চাল, চাল থেকে তৈরি হবে চালের গুঁড়া, সেই চালের গুঁড়া থেকে হবে নানা রকমের পিঠাপুলি। কৃষকের বৌঝেরা অনেক আনন্দে সেগুলো বানাবে এবং তাদের ঘরে ঘরে চলবে আনন্দের উল্লাস। ছোট্ট শিশু, সেও তার বাবাকে কাজে সাহায্য করতেছে, কারণ তার বাবার কাজটা যেন সহজ হয়। চারদিকে শুধু ধানের মৌমো ঘ্রাণে মুখরিত প্রোগ্রাম। হেমন্তের এই আগমনে কৃষকের মুখ হয় উজ্জ্বল। হালকা ঠান্ডা, হালকা কুয়াশার মধ্যেই কাজ শুরু হয়ে যায়। আগেকার সময় ধান মাড়াই করা হতো হাত দিয়ে, এখন বেশিরভাগ ধান মাড়াই হয় মেশিন দিয়ে। তবুও আনন্দ উচ্ছ্বাসের কমতি থাকে না, আর ধান হচ্ছে বাঙালির অন্যতম আহার্য। নতুন ধান ঘরে তুলে খুশিতে আবেগ আপ্লুত হয়ে যায় বাড়ির শিশু থেকে বৃদ্ধ সবাই। ধান সংশ্লিষ্ট সব কিছু খরচ মেটাতে চাষিদের ধান বিক্রি করতে হয় এবং কিছু ধান তারা রেখে দেয় সারা বছরের খাবারের জন্য।